আসসালামু আলাইকুম বিয়াস আমি আজকে জুকি প্লেন মেশিন মডেল নম্বর ডিডিএল সেভেন থাউজেন্ড সেভেনের যে সমস্যাটা দেখাবো সেটা হলো অ্যারো চোদ্দ কেন আসে অ্যারো চোদ্দো কেন আসে এই জিনিসটা আজকে আমি দেখাবো তো আমি যে বিষয়টা দেখাবো এটা কিন্তু রানিং সমস্যা রানিংয়ে যে আমি সমস্যাটা পাইছি সেই সমস্যাটা আজকে আপনাদেরকে দেখাবো তো সম্মানিত অডিয়েন্স আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভিডিওটি কমেন্ট করবেন শেয়ার করে দিবেন। তো সম্মানিত অডিয়েন্স আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য তো দেখেন আমি অনেক প্রোগ্রামে যেয়ে দেখছি যাওয়ার পরে বিভিন্ন প্রোগ্রাম দেখছি এর ফলে অনেক সময় একটু করে চলে নীতি আবার এর চোদ্দো চলে আসে তো আপনারা দেখতেছেন আমি নিডেল বাটনটা সাপ দিয়ে প্রোগ্রামে গেছি ছয়শো বিরানব্বই এবং সাতশো চার এবং ছয়শো ছিয়ানব্বই বিভিন্ন প্রোগ্রাম চলার পরে ছয়শ বিরানব্বই বিভিন্ন প্রোগ্রামের ফলে অনেক একটু গাড়ি চলে আবার এরো চলে আসে তো অ্যাকচুয়ালি এই জিনিসটা যত পর্যন্ত আমি পারফেক্ট হতে পারি নাই সেই আমি জিনিসটা ক্লিয়ার হতে পারি না তত দেখেন আপনারা একটু করে চলার পর আবার এর সদ্য চলে আসছে তো লাস্ট জন্য সমাধান খুঁজে পেলাম তো বোর্ড দুটা দেখেন আপনারা ওখান থেকে বোর্ড শেষ করে দিছি বোর্ড শেষ করার পরে আমার মেশিন ওকে তো অনেক সময় এটা সিঙ্কুলাইজারও সমস্যা হয় সিঙ্কুলাইজার চেঞ্জ করে দেখছি সমস্যা সমাধান হয় নাই লাশন সমস্যা সমাধান হয়ে গেছে তো এখন আপনারা মেশিন বোর্ড শেষ করার পরে মেশিন চালিয়ে দেখাবো বা অর্ডারে বডি করতেছে লাইনের মধ্যে সম্পূর্ণ ওকে অবস্থায় আপনাদের সাথে আগামী ভিডিওতে আবার দেখা হবে কোলা হবে